আল্লাহর একটা বান্দার কথা আপনারা জানেন, জানেন না? কথা বলেন না কেন? কয়েকদিন আগে আমাদের দেশে মন্ত্রী ছিল, এখন উনি সাবেক মন্ত্রী ডাক্তার মুরাদ সাহেব, ওনার স্ত্রীকে নাকি উনি প্রাণনাশের হুমকি দিয়েছেন। স্ত্রী আবার 99 এ ফোন দিয়া প্রশাসনের ভাইদের কাছে সহযোগিতা চেয়েছেন, প্রশাসনের ভাইরা একটা টিম পাঠাইছেন, এরপরে কি হয় জাতি মনে হয় একটু অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক কিনা? ওনারে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরপরে আবার স্ত্রীর উপর নির্যাতন করার অভিযোগে তার স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। এই জন্য ভাইরা আমার, আমরা আল্লাহর বান্দার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সঠিক বুঝদান করেন। জোরে বলেন আমি। বৌরে পিটানো লক্ষণ কি ভালো না খারাপ? জোরে বলেন, বৌরে পিটাই কারা? ছোট লোক যারা, বউ তো ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস, যত্ন করে রাখার জিনিস, কথা কন না কেন? এই জন্য বউরে ভালোবাসবেন প্রাণ ভৈরা, সিরাজগঞ্জের মুসলমান মনে থাকবে তো ইনশাল্লাহ। আর সকাল বিকাল বউরে দেখা হইলে আই লাভ ইউ, মোবাইলে আর একবার আই লাভ ইউ, কথা কন না কেন? আসলে বউ ভালোবাসার জিনিস। দুনিয়াতে এমন কোন নবী রাসুল নাই যে নবী রাসুলের জীবনী পড়ে পাওয়া যায় যে কোন নবী তার স্ত্রী গায়ে হাত দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসুল তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন নবী তার স্ত্রীদেরকে আঘাত করেন নাই, পিটান নাই। এজন্য আসলে বিবি স্ত্রী এগুলো ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস। মারধর কইরা পিটাইয়া বাড়ি থেকে পৃথক করা বা প্রাণনাশের হুমকি দেওয়া এটা না, স্ত্রী হলো ভালোবাসার জিনিস। কথা বলে ঠিক কিনা? ভালোবাসবেন তো ইনশাল্লাহ। বাপরে বাপ, কি গরম আর কি মাঠ বাড়ি, কথায় কথায় মানুষকে কি বলে না বলে ও নিজেও জানে না। বাপরে বাপ, মাত্র 3 মিনিট 17 সেকেন্ডের অডিও ক্লিপ ফাঁস হয়ে জায়গা মতো গেছে, কথা কন না কে? রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। বাপরে বাপ, কি এক একটা গরম, কথা কন না কে? আল্লাহ কই এত বাড়া ভালো না, আল্লাহ কিছুটা অবকাশ দেয়, ছেড়ে দেয়, হালকা ঢিল দেয়, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর আল্লাহর ধরা বড় কঠিন, ইন্নামাতু সরব্বিকাল আসাদিদ, আল্লাহ যখন ধরবে আপনারে বাঁচানোর টাইম দেবে না কাউকে, কথা কন না কে? খুব বাড়া বাড়ল কয় রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সংবিধান বিসমিল্লা থাকবে না, আবার শেষে কয় ইনশাআল্লাহ, আল্লাহর নামও নেই আবার আল্লাহর বিসমিল্লা বাদও দিতে চায়, কথা কন ঠিক কে না? আজকে ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে মোনাফিক মার্কা মুসলমানেরা, কথা কন? মুসলমান কোনোদিন বিসমিল্লার বিপক্ষে যায়? এটা এটাই মুসলমান, কথা কন না কে? আল্লাহ বলে সংবিধানে বিসমিল্লা থাকবে না, এটা বলে ইনশাআল্লাহ তোর মন্ত্রিত্ব থাকবে না ইনশাআল্লাহ, আছে আছে নাই, কথা কন ঠিক কিনা? আবার চিন্তা করলো এদেশে যখন আমার সম্মানই নাই, বিদেশে যায় আনন্দ ফুর্তি করি মজা করি, বিদেশে যায় বিদেশের দরজাও বন্ধ হয়ে গেল, এখন ছাদে মাল নাই বাম্পার লোট মাথায় হাত দিয়ে কান্দা শুরু করছে, আবার জায়গার মাল জায়গায় ফেরত আসছে, কথা কন ঠিক কিনা? এজন্য বিদেশে যায় শান্তি, আজকে ক্ষমতা আছে পুলিশে দেখে সেলুট মারে, ক্ষমতা সেদিন থাকবে না তোমারে দেখে রিক্সাওয়ালাও সালাম দেবে না, কথা কন না কে? এজন্য ক্ষমতার বাহাদুরি করতে নাই, ইসলামকে বাদ দিতে চাও তুমি বাদ পড়েছ ইসলাম বাদ পড়েনি, বিসমিল্লাকে কেটে বাদ দিতে চাও তুমি বাদ পড়েছ বিসমিল্লা বাদ পড়েনি, এজন্য ইসলামের গায়ে হাত দিলে তাদের পরিণতি ভালো হয় না, কথা কর? আল্লাহ সাত্তার গোপন রেখেছিল, বলে বান্দা এত বাড়া বেড়ে গেছিস আর গোপন থাকলো না, একটু হালকা ওপেন করে দেই, জাতির মানুষ জানুক তোমার চরিত্রের কি কি গুণাবলী, কথা কর না কে? বোঝনি কথা, বোঝনি নাকি তোমরা শোনোনি? শোনোনি? এই জন্য আল্লাহ বলে, কথা কর না কে? আল্লাহ ধরা বড় কঠিন, রাগ করেছো তোমরা? এই জন্য আমি একটু হালকা অন্য স্টাইলে বলি, তোমরা মনে হয় শুনছো, বলবো বলবো, রাগ করবা না? টাকলা রে টাকলা রে, তুই অপরাধী রে, মাহির সাথে কথা বলে ফাইসা গেলি রে, টাকলা রে টাকলা রে, তুই অপরাধী রে, ইসলামের বিরুদ্ধে কথা বলে সব হারাইলি রে, তোমার মন্ত্রিত্ব নাই ইনশাল্লাহ, তোমার আওয়ামী লীগের পদ বাতিল হয়ে গেছে ইনশাল্লাহ, তোমার মাথায় চুল আর গজাবে না ইনশাআল্লাহ, কথা কন ঠিক কেরা?
এই জন্য আল্লাহ ধরা বড় কঠিন, আল্লাহ ধরলে কাউরে টাইম দেবে না, কথা বল। আবু জেহেল কয়েকটা ক্যাডার মাস্তান সাথে নিয়ে চলে আসলো, আসার পরে বলতেছে বেলাল আমি তোকে পার্সোনাল ভাবে মহব্বত করি, আলাদা দৃষ্টিতে দেখি, কিন্তু আজকে শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছ। বেলাল ডেকে বলে আবু জেহেল যা শুনেছেন সত্য। বলে বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো, বাপ দাদার ধর্মে ফিরে আসো, তোমার উর্দুম্বা দিয়ে দেবো, টাকা পয়সা দিয়ে দেবো, ব্যবসা করার জন্য জায়গা জমি বাড়ি ঘর যা যা তোমার জীবনে প্রয়োজন সব দিয়ে দেবো, বিনিময়ে শুধু ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। বেলাল দেখে বলে আবু জেহেল এই দুনিয়ার সম্পদ দিয়ে বেলালের ইমানকে বিক্রি করা যাবে না, যাবে না, কারণ ইমানের বিনিময়ে বেলাল নিজের জীবন অনেক আগেই কোরবানি করেছে। কথা কান নাকি, ইমানের পথে অবিচল অটল থাকতে হবে। আবু জেহেল ডেকে বলে বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করবি না? বেলাল বলে না করছিন কালেও না। মানে তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। বলে যা খুশি তুমি করতে পারো। এইবার আবু জেহেল ক্যাডার মাস্তানদের লাগায়া দিল, তারা পিঠের ভিতরে চাবুক মারা শুরু করলো বাজার, চাবুক মারতে 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 বেলালের কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল, কালো ফিটটা ফেটে রক্ত বের হয়। ওরা মারতে ব্যস্ত বেলাল, ও বাবা মা লাগতেছে সাইরা দাও বলে না, এরা মারতে ব্যস্ত আর বেলাল মালিকের নামে জিকিরে ব্যস্ত কন সুবহানাল্লাহ। হযরত বেলাল জিকিরের সাগরে ডুব দিয়েছে বাজান, এরা এত মারা মারলো মারতে মারতে পিঠটা ফেটে রক্ত দিয়ে লাল হয়ে গেল। আবু জেহেল বলে বেলাল রে বেলাল এখনো কি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি না? তোমার মারলাম। বেলাল ডেকে বলে আবু জেহেল মারতে মারতে যদি আমারে মাইরাও ফেলে দাও আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু ইমান ছাড়তে রাজি নাই। এইবার যুবকদেরকে বলল পায়ে রশি লাগাও, বেলালকে মরুভূমির বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘরো, মরুভূমির উত্তপ্ত বালিতে হযরত বেলালকে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো বাজান। ঘোরার পরে বেলালকে সন্ধ্যা বেলায় নিয়ে আবু জেহেল বলে বেলাল রে সারাদিনে তোমার মাল্লা, মরুভূমির গরম বালি কেমন জানেন? সাল রাইখে দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি। হে বেলাল এত মারা মারলাম, বালির ওপরে তাপ দিলাম, বেলাল এখনো কি মুহাম্মাদের ধর্মকে ভুলে যাবি না, ত্যাগ করবি না? বেলাল দেখে বলে আবু জেহেল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইমানের পথে টিকে থাকবে ততদিন, কন সুবহানাল্লাহ। এইবার বেলালকে নিয়ে একটা অন্ধকার ঘরে বন্দি করা হলো, আর যুবকদেরকে বলা গেলো যাও কয়েকজন মিলে বুকের এক পথের বুকের ওপর একটা বিশাল পাথর উঠাইয়া দাও। বেলালের বুকের উপরে বিশাল একটা পাথর তুলে দেওয়া হলো বাজার, এরপরে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো। এরপরে কাফেররা চলে গেল আর বলল বেলাল মারা যাবে। হযরতে বেলাল বুকের উপরে পাথর, চোখ দিয়ে পানি ঝর, আর আল্লাহকে ডেকে বলে আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়, ও আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ড ফুলের বাগান বানায় দিয়েছো, তুমি কি পারো না আল্লাহ তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়, ও আল্লাহ তুমি কে পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানায় দিয়েছে, এখন বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল কারে বলে জানেন বাজান? জানেন নবীজি যখন মক্কায় পথ চলতে একবার বেলাল টানে যার একবার বামে যায়, নবী দেখে বলে বেলাল টানে যাও বামে যাও ব্যাপার বুঝি না,
বেলাল ডেকে বলেন, নবী গো আপনি নতুন ধর্মের দাওয়াত দেন, আল্লাহর দিকে মানুষকে ডাকেন, কোরআনের প্রচার প্রসার করেন, চতুর্দিকে কাফেররা আপনার শত্রু, আপনাকে যখন তখন টার্গেট করে হত্যা করতে পারে, এজন্য আমি ডান দিকে যাই, কাফেররা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যারা সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যারা সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে।